এর তুষারপাতে বিপর্যস্ত সিন। টানা কয়েকদিনের তুষারপাতে চীনের উত্তর পূর্ব অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েকটি প্রদেশে রেকর্ড তুষারপাতে বন্ধ হয়ে গেছে যানবাহন, ট্রেন ও বিমান চলাচল। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। কয়েকদিনে ভারী তুষারপাতে ডেকে গেছে চীনের উত্তর পূর্ব অঞ্চল। লিয়াওনিং প্রদেশের সড়কে 23 ইঞ্চি বরফের স্তূপ জমায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বন্ধ করে দেওয়া হয়েছিল অধিকাংশ এক্সপ্রেস ওয়েল, টোল স্টেশন। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি স্থানীয় ও আন্তর্জাতিক ফ্লাইট। এতে বিপাকে পড়েছেন অনেকে। রাস্তা থেকে তুষার সরাতে কাজ করে যাচ্ছে ট্রাফিক বিভাগ। উদ্ধার কাজে ব্যবহার করা হচ্ছে বিশেষ গাড়ি। লিয়াওনিং প্রদেশের শানইয়াং শহরে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ কমে গেছে। এই পরিস্থিতিতে স্থানীয় কর্তৃপক্ষ কিছু সবজি সরবরাহ বাড়িয়ে বাজার ও মুদি দোকানগুলোকে সেগুলোর মূল্য কম রাখার আহ্বান জানিয়েছে। এছাড়া তুষারঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় 9 লাখ বাড়িঘর। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে কর্তৃপক্ষ কয়লা আমদানি বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে কাজ চালিয়ে যাচ্ছে। তুষারঝড়ের কারণে আবহাওয়া বিভাগ ইতিমধ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। একই সঙ্গে নিজেদের নিরাপত্তা, পর্যটকদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে তুষারপাত আরও বাড়তে পারে বলে জানিয়েছে চীনের আবহাওয়া অফিস। এ সময় বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কয়েক ঘন্টার ব্যবধানে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। চীনের তাপমাত্রা কমে যায় এই ভয়াবহ বিপর্যয় ঘটেছে। চীনের তুষারপাতে গাড়িগুলো তুষারের বরফে আচ্ছাদিত হয়ে চীনায় যাচ্ছে না।